অরেঞ্জটা। আচ্ছা এই দুপাট্টা গুলো কিরকম প্রাইস আছে? এদিকে আসলে সেখানে গিয়ে দাদারা অনেকটা দূরে থাকে, মানে পিসির যে ছেলেরা আছে সবাই সবার কাজে খুব ব্যস্ত থাকে, আর অনেকটা দূর বলে যাওয়াটা এখন মোটামুটি পসিবল হচ্ছে না। তো আমি আর মা আজকে বেরিয়েছি আমাদের মা আর মেয়ের আউটিং, তো ডে আউট এর জন্য বেরিয়েছি। আমাদের বেসিক্যালি আজকে প্ল্যান তেমন কিছু নেই, আজকে যেহেতু ভাইফোঁটা শুভদীপকে ওর বোন ফোঁটা দেবে, ওকে আমি বলেছিলাম ব্লগ করতে, জানি না হবে কি হবে না এখনো বলতে পারছি না। তো যাই হোক, তো একটা ছোটখাটো গিফট ওর বোনের জন্য নেওয়ার আছে, তো আমাকে বলেছে ওটা নিতে। আর মা গড়িয়াহাটে এমনিও যাচ্ছি আজকে, পুজোর পরে আর যাওয়া হয়নি, তো দেখে আসি আজকে কিছু যদি নতুন কিছু আসে। আর কয়েকটা সেরামিকের জিনিস আমার অনেকগুলো ভেঙে গেছে, ওগুলো নেওয়ার আছে। আর তারপর আমাদের প্ল্যান আছে আজকে সাউথ সিটিতে লাঞ্চ করার। তো যাই হোক, তো আজকে বেরিয়ে পড়েছি, এখন আমরা রয়েছি এটা হচ্ছে যাদবপুর মেবি। তো আমার মা সারাদিন যদি কেউ তোমরা দেখো তো সারাক্ষণ কথা বলে, সারাক্ষণ বুঝি পারে আমি দুজনে যখন একসাথে থাকি, তো আমার মা মানে আমাদের দুজনের সাথে এত কথা বলে মানে আমরা দুজনে পালিয়ে যাই লাস্টে, আমি বলছি চুপ করো চুপ করো, ক্যামেরা যখন স্টার্ট করবো তো কোনো কথা বলে না। যাই হোক, তো আমি আর মা আজকে যাচ্ছি আমাদের গার্লস ডে আউটের জন্য। তো চলো দিনটাকে এভাবেই আজকে স্টার্ট করছি। এখন দুপুর হয়ে গেছে, প্রায় দুটো বেজে গেছে, এখন বাইরে একটা রোদও আছে আবার একটু মেঘ মেঘও করছে মাঝে মাঝে, আর শীতের ওয়েদার পুরোপুরি। তো চলো ব্লগটা স্টার্ট করছি এখান থেকে, আশা করবো তোমাদের দেখতে ভালো লাগবে। চলো এই দুপাট্টা গুলো কিরকম প্রাইস আছে? এগুলো কিরকম প্রাইস আছে? এই উপরে সবগুলো বাবা কত বড় রে, ভারী নয়, সে তো বুঝতে পারছি, পড়লে ভালো লাগবে। সেই কিরকম দাম হবে? 320 টাকা লাগবে। এই চারটা কি এটা? খুব সুন্দর সুন্দর ইয়ারিং, আমার যেহেতু শুটের জন্য বেশিরভাগ লাগে, তো দেখি যদি কিছু পছন্দ হয় নিয়ে নেব। আমাদের কেনাকাটি মোটামুটি হয়ে গেছে, তো এবার যাব সাউথ সিটির দিকে। তো বেরিয়ে যাচ্ছি গড়িয়াহাট থেকে, এখানে ঠাকুরের অনেক ভ্যারাইটি জামা কাপড় রয়েছে। এই লেহেঙ্গা গুলো কিরকম দাম আছে? হ্যাঁ, চারটে বেজে যাচ্ছে, আমরা এখনো পর্যন্ত জাস্ট রাস্তাতে রয়েছি, এখনো যেতে পারিনি। রাস্তা আজকে মোটামুটি ফাঁকা আছে, তো সবাই ভাই ফোঁটা নিয়ে ব্যস্ত, বাইরে হালকা হালকা একটু অন্ধকার হয়েই এসছে। একটা কেনাকাটি করলাম, আর ওই দিকটা আজকে কোনো দোকান বসেনি বলে আর কিছু দেখাইনি। 4:30 সময় আমরা এখন করব হচ্ছে লাঞ্চ বা স্ন্যাকিং টাইপের কিছু বলতে পারো, 4:30 সময় কেউ লাঞ্চ করে না। অনেকদিন পর আজকে ট্রাই করবো, সবসময় খাই না, যাই হোক।
আমি আর মা যাচ্ছি, বলো মা মাস্ক পরতে ভয় পাচ্ছে মনে হয়। আমি যা কি বলবো ক্যামেরার সামনে বুঝতে পারি না, এটা হলো ব্যাপার।